প্রথম যারা সার্ভিস করে ওরা ঠাকঠিক মতো সার্ভিস করে না। অনেক সময় দেখেন আমাদের মন্দিরেও ওরকম দেখা গেছিল, রবিবার দিন সার্ভিস করতে বলা হচ্ছে অল্প অল্প দেয়, নষ্ট করবেন না, এই নিন অল্প অল্প করে নিন, আবার আসুন, কোনো অসুবিধা নেই। তাদের পেটটা তখন তাদের চিন্তা থাকে সব যদি দিয়ে দিই, তারপর আমরা নিয়ম পরিবর্তন করে দিলাম, যারা সার্ভিস বানাবে তারা আগে প্রসাদ পেয়ে নেবে। তারপরে যাই হোক, নারদ মুনি গম করেছেন কি তুমি তখন শিবজিকে দিয়েছ, আর যেই মুহূর্তে শিবজি সেই মহাপ্রসাদ আগ্রহ নিয়েছেন, আর মহাদেবের সকল ভক্তরা সব দেখছে, নন্দী, বীরেঙ্গি, গণেশ, কার্তিক সবাই এখানে গৌরী ঘিরে আছে, জয়া বিজয়া সুজয়া সব দেবী পার্বত পার্বতী সেদিন ছিলেন না, সবাই মিলে ভোর করে রয়েছে। আর মহাদেব হঠাৎ তার হাতে ডুমডুম বাজাচ্ছেন, তখন নন্দী ভেবেছেন প্রভুর এখন ঠিক মুড এসে গেছে, ও বিনা বাজাতে শুরু করেছে, রামপুরি বিনা বাজাচ্ছে, এই ঘটনা আছে। আর মহাদেব চিন্তিত শুরু করেছে, আর জটা খুলে ফেলেছে, আর সে চাঁদ উপরে খসে খসে পড়ে আছে, কি হলো কি হলো কি হলো, সব বলছে কি হলো, ব্রহ্মা এসে গেছেন, বিষ্ণু এসে গেছেন, সবাই ঘড়ি দেখছেন, প্রলয়ের সময় হয়নি, অসময় নাচছে কেন, সে কি হয়ে গেল, কিন্তু এটা তো প্রলয়ের নৃত্য নয়, এ নৃত্যে অনেক ছন্দ, অনেক রূপ, অনেক সুন্দর কৃষ্ণ ভক্তির আভাস পাওয়া যাচ্ছে, কেন এরকম করে মহাদেব নাচছে। আর সেই খবর তো মনে ছড়িয়ে গেছে, পার্বতী গেছিলেন একটুখানি তার বাপের বাড়ি, তিনি ফিরে এসে দেখছেন মহাদেবের অপূর্ব রূপ, এরকম রূপ তিনি বিয়ের পর থেকে কোনোদিন দেখেন, তিনি এসে বলছেন মহাদেবকে শান্ত করেছেন, প্রভু শান্ত হন, শান্ত হন, একটু গঙ্গা জল বেলপাতা দিয়ে বলছেন ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যখন কৃষ্ণ আবার হরে কৃষ্ণ আনন্দ বলতে হবে, হরে শিবজি দিয়েছেন, শিব শান্ত হয়েছে, সবাই শান্ত হয়েছে। পার্বতী বলছেন প্রভু এ আমি কি দেখলাম, মহাদেব বলছেন ঠিকই দেখেছো পার্বতী, প্রভু এত আনন্দ তো আমি কোনোদিন দেখিনি আপনাকে, কার্তিকেরও এত আনন্দ হয়নি, গণেশেরও এত আনন্দ হয়নি, আজ কি পেয়েছেন আপনি আমাকে বলুন, এই রহস্যটা কি। মহাদেব বলছেন জানো পার্বতী, আজ আমি যা পেয়েছি আমি আর কি বলবো। পার্বতী বলছেন না বলবো না, বলতে হবে, বলুন কি পেয়েছেন বলুন, এই অদ্ভুত সুন্দর, আপনাকে দেখেই আমার কৃষ্ণ স্মরণ হচ্ছে, প্রভুর কথা আমার চিন্তা হচ্ছে, হরি বল, হরি বল, আপনি কৃপা করে বলুন আপনি কি পেয়েছেন। তখন পার্বতীকে মহাদেব বলছেন গুরুদত্ত আমি আজ ভগবানের অধরামৃত কৃষ্ণ প্রসাদ আমি তার উচ্ছিষ্ট পেয়েছি। পার্বতী বলছেন আপনার জীবন তো ধন্য হয়ে গেল প্রভু, কোথায় কোথায় আমার অংশটি কোথায়, আমরা আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যই আমার পুণ্য, আমার পুণ্যই আপনার পুণ্য, আমরা দুজনে বিবাহ করেছি, আবার লাভ ম্যারেজ, আপনি নিশ্চয়ই আমার জন্য আমার অংশটা রেখেছেন। তখন মহাদেব বলছেন আসলে কি হয়েছিল পুরোটাই মানে, পার্বতী বলছেন এরকম কি হলো প্রভু, আপনার কি বিয়ে করার পরে আমি কোনোদিন কোনো নালিশ করেছি, কিছু চেয়েছি, কিছুই চাইনি, এই ঠান্ডায় কৈলাসে থাকি, আর এই ভূত প্রেত কোনো একটা দরজাও নেই, ব্যক্তিগত জীবন নেই, সবসময় হই 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 হই, কিছু বলেছি, গয়না নেই, আপনি করেছেন রুদ্রাক্ষ, আমিও আমার সব গয়নাগুলো দিয়ে রুদ্রাক্ষ করেছি,
সাপ খোপ এই ওই হেনা তেনা আমি কি কিছু বলেছি? কিছু বলেছি? একটা চাদরও গায়ে দিই না আমি কৈলাসের ঠান্ডা, কারণ আপনি পছন্দ করেন না বলে, কোনো রকম বই বা পছন্দ নয়। মাঝে মাঝে আমি শ্মশানে আমাকে নিয়ে চলে যান, সেখানে গিয়ে আমি থাকি। তো আমার বক্তব্য হচ্ছে সব জিনিসগুলো আমি নিয়েছি, আমি তো কোনোদিন আপনাকে কিছু বলিনি। আর ভালো জিনিসটা আপনি পেলেন, আপনি সবার করে দিলেন, আপনি পুরোটাই গ্রহণ করে নিলেন, আমার জন্য একটুখানিও রাখলেন না, এটা তো ঠিক নয়। তো মহাদেব বলছেন আসলে শাস্ত্রের কথা তো প্রাপ্তি মাত্র না বক্তব্য, তাই পুরোটাই। আর মহাদেবীকে তখন দেবী বলছেন, পার্বতী সবাই শুনুন, সবাই শুনছেন কিনা? বলছে আমি আমি হিমালয় পুত্রী শিবর্ধাঙ্গিনী আজকে শপথ করছি, যতক্ষণ না পর্যন্ত আমি যতক্ষণ না পর্যন্ত আমি পার্বতী পর্বতকন্যা শিবর্ধাঙ্গিনী গণেশের মা কার্তিকের মা যতক্ষণ না পর্যন্ত বিষ্ণু প্রসাদ গ্রহণ করব, আমি অন্য জল গ্রহণ করব না। আমি তাই কৈলাসীগড়ে চলে গেছেন, কৈলাসীগড়ে গিয়ে কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। করতে 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 হঠাৎ তিনি কৃষ্ণের দর্শন পেয়েছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বলছেন, দেবী উমা আপনি আমার নাম করছেন কেন, কি দরকার? যে প্রভু ঘোর অন্যায় হয়েছে এই সংসারে, আমি আমার প্রতি আমাকে না দিয়ে মহাপ্রসাদে বলছি এত বড় অন্যায়, আমার আপনার প্রসাদ চাই, তোমার তো প্রসাদ চাই, ঠিক আছে তুমি কেন রাগ করছো আমি তোমাকে দেবো? বলছি না আমি সব দিন পেতে চাই, একদিন হলে হবে না, প্রতিদিন আমি মহাপ্রসাদ চাই। আরে ঠিক আছে ঠিক আছে, বিষ্ণু খুব সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট বলছে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করছি, খুব শীঘ্র খুব শীঘ্র আমি জগন্নাথপুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হব, ত্রিলোকে আমি শুধু দর্শন দেবো চতুর্ধামূর্তি রূপে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের সুদর্শন রূপে, তখন আমি তোমাকে আমার মার দরজা দেবো, মার স্থান দেবো, তুমি বিমলা রূপে সেখানে অধিষ্ঠিত হবে, আমার প্রসাদ প্রথমে তোমার কাছে যাবে, তারপর সেটি মহাপ্রসাদ হবে, এবং যতদিন পর্যন্ত এই পৃথিবীতে হিমালয় থেকে গঙ্গা বয়ে বয়ে গঙ্গা সাগরে যাবে, ততদিন পর্যন্ত রাম নাম হবে, আমার নাম কৃষ্ণ নাম হবে, ততদিন পর্যন্ত তোমার মহাপ্রসাদ আমার প্রসাদ তোমার কাছে আগে যাবে, তারপর সেটা মহাপ্রসাদ হবে। বলো মহাপ্রসাদ কি? দেবী কি? দেবী কাত্যায়নী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ সুদর্শন দেব কি? দেবী আশুতোষ মহাদেব শম্ভু কি? ভাগবতম কি? বেদ গৌর ভক্ত এইখানে রহিল আজ অমৃত লহরী বদন ভরিয়া বল হরি। তো আমি বলে দিই সেটা হচ্ছে এই যে আনন্দ সাগর, আনন্দ আনন্দ কৃষ্ণ ভক্তিতে যে আনন্দ আছে কোথাও নেই, কৃষ্ণ কথায় যে আনন্দ আছে কোথাও নেই। সেজন্য আমরা আজ শুধু মহাদেব সম্পর্কে জেনেছি, ব্রহ্মাজি ব্রহ্মা বিমোহন লীলা ইন্দ্র বিমোহন লীলা, যদি কৃষ্ণ লীলায় আমরা পড়ি কৃষ্ণ বইতে অবাক হয়ে যেতে হবে। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ প্রথম যে বইটি লেখেন সেটি হচ্ছে কৃষ্ণ বই, এবং সেই কৃষ্ণ বই যদি আমরা রোজ অধ্যয়ন করি এই লীলাগুলো আরো সুন্দরভাবে জানতে পারবো। সেজন্য আজ একাদশী তিথিতে আমার উপরে যে আপনারা কৃপা বর্ষণ করলেন সেজন্য আমি অনেক ধন্যবাদী ধন্য, নিজেকে ধন্য মনে করছি। বছরের প্রথম দিন আসুন, সব মহাদেব পার্বতী যত দেবদেবীরা আছেন যারা সবাই কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব বৈষ্ণবী সদার সবার আশীর্বাদ যাতে আমাদের উপরে আসে, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা যাতে আমার উপরে আসে নিত্যানন্দ প্রভু, এই জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে আমরা সবাই দুহাত তুলুন, দুহাত তুলুন যে আমাকে আশীর্বাদ করুন, সেজন্য এই যৌমনি মন্দিরে আপনারা সবাই এই মন্দিরকে আরো সুন্দর করে তুলুন, আরো বৈভবময় করে তুলুন, আরো ভক্তদেরকে নিয়ে আসুন, যাতে আমরা সবাই মিলে কৃষ্ণ কথা শুনে আনন্দ লাভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ শিল প্রভুপাদ।
আরে কৃষ্ণা দুটো রিকোয়েস্ট আমন দারুন চালু করবে কে দুটো রিকোয়েস্ট আছে শুনবেন সবাই ওবে একটা ভজন গাইবে এখন ফার্স্ট রিকোয়েস্ট সেকেন্ড রিকোয়েস্ট